নিম্নচাপের ইউটার্ন। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার থেকে হাওয়া বদল হবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ ছত্তিশগড় ঢুকেই ইউটার্ন নিল। ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডেও। শনিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস পার্বত্য জেলাগুলিতে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে নিচে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পাঁচে একটু ভারী থেকে অতি ভারী হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার, আর বাকি জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টি। অর্থাৎ বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই হবে। তার মধ্যে দক্ষিণবঙ্গে 4 তারিখে বেশি বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার সাথে লাগোয়া উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর, পরবর্তী ক্ষেত্রে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এইসব জায়গাগুলোতে বেশি বৃষ্টি। 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে হয়তো এটা 7 তারিখের পর থেকে মেজর কমাটা শুরু হবে আর কি। ন্যাচারালি বৃষ্টি 29 তারিখ থেকে বোধহয় নিম্নচাপ চলছে, ফলে 29, 30, 1, 2, 3 অলরেডি আরও 2 দিন, মানে 4, 5, ফলে একটা লম্বা স্পেলে যেহেতু নিম্নচাপ থাকছে এবং বৃষ্টি হচ্ছে, এবং মাসটা এন্ড অফ সেপ্টেম্বর থেকে অক্টোবরের শুরুতে, ফলে ইম্প্যাক্ট হিসাবে যেটা দেখা যেতে পারে, নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পাওয়া, আর পাহাড়ি জায়গা দার্জিলিং কালিম্পংয়ে একটু ভূমিধসের সম্ভাবনা থাকছে, আর মেইনলি কৃষিতে হর্টিকালচারাল ক্রপস যেগুলো সেগুলোতে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে।